প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদেরকে পড়াবো এক ভুতুড়ে কাণ্ড গল্পটি। এক ভুতুড়ে কাণ্ড গল্পটির লেখক হচ্ছে শিবরাম চক্রবর্তী। ঠিক আছে, তো এক ভুতুড়ে কাণ্ডর গল্পটি কেমন আছে সেটা আগে তোমাদেরকে বলে নিই। যে যে গল্পটা এভাবে শুরু হচ্ছে যে লেখক একবার রাঁচির সরকারি রাস্তায় অন্যের সাইকেল নিয়ে হুডরুর দিকে বিকেলে 12 মাইলের পথ পাড়ি দিয়েছিলেন। দুদিকে ঘন জঙ্গল ছিল, মাইল পাঁচে গিয়েই সাইকেলের টায়ার ফেটে গেল। আরও 7 মাইল কীভাবে যাওয়া যাবে ভাবতে ভাবতে অন্ধকার নামল। লেখক ছিলেন খুব কুঁড়ে, হাঁটতে পারবেন না, কিন্তু ক্রমশ ভয় বাড়তে লাগল। জনশূন্য, বসতি শূন্য, ঘন জঙ্গলের দিয়ে রাস্তা, বন থেকে বাঘ যে কোন মুহূর্তে হালুম শব্দে ঘাড়ে পড়বে সেটাও কেউ জানে না। তো লেখক ভূত মানেন না, যেহেতু তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, সায়েন্সের ছাত্র, কিন্তু যদি সত্যি ভূত দেখা দেয় তাহলে তার মুখোমুখি হওয়া লেখকের পক্ষে সম্ভব নয়। তিনি ভূতকে খুব ভয় করতেন, বুক দুরু দুরু করছিল। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে একটা লরি রাঁচির পথে এগিয়ে আসতে দেখেও লেখক তাকে দাঁড় করাতে পারলেন না। এরপর ভীষণ ধীর গতিতে আসা একটা ছোট্ট বেবি অস্টিন মোটর গাড়িকে আলো জ্বালিয়ে আসতে দেখলেন, সেও দাঁড়াচ্ছে না। দেখে লেখক তাড়াতাড়ি নিজেই জোর করে দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভিতরে ঢুকে আরাম করে বসে গেলেন। কিছুক্ষণ পর ড্রাইভারকে কিছু বলতে চেয়ে সেদিকে তাকিয়েই যেন মুহূর্তের মধ্যে বরফের মতো তার শরীর ঠান্ডা হয়ে গেল। গাড়ির ড্রাইভার নেই, ইঞ্জিন চলছে না, অথচ গাড়ি চলছে। বাইরে বাঘের আক্রমণ হতে পারে, সেই জন্য তা সেই ভেবে সেই তিনি সেটা তিনি ভাবছেন যে বাইরে বাঘ আক্রমণ করতে পারে আর গাড়ির ভিতরেও ভূত। দুই চোখ বন্ধ করে লেখক ঘন্টা চারে কাটিয়ে দিলেন, কোনো উপায় না দেখে আর কি, কোনো উপায় না পেয়ে। গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ে পৌঁছে ট্রেনের দুরন্ত শব্দ শুনে লেখক তৎক্ষণাৎ নেমে পড়লেন গাড়িটি থেকে, না হলে গাড়িটি গিয়ে ট্রেনে ধাক্কা মারত। তো ওই অস্টিন গাড়িটাও থেমে গেল, লেখক নামতেই গাড়িটি থেমে গেল, লেখক শিবরাম চক্রবর্তী গাড়ি থেকে নামতেই গাড়ি থেমে গেল, ট্রেন চলে গেল অস্টিন। আর সেই কিছুক্ষণ পরেই ট্রেন মানে অস্টিন গাড়ির পিছন থেকে চশমা পরা এক ভদ্রলোক এসে লেখককে অনুরোধ করছেন যে তার গাড়িটা একটু ঠেলে দেওয়ার জন্য। তো এই হলো এক ভুতুড়ে কাণ্ডের গল্প। এরপরে যে এই ভুতুড়ে কাণ্ডর যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদেরকে এবারে বলবো। তো দেখো, এখানে যে প্রথমে যে ছয়ের একের দাগের যে প্রশ্নটা আছে, তো দেখা আছে যে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়, সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? তো লেখকের গন্তব্য হলো রাঁচির হুডরু। উত্তরটা হবে লেখকের গন্তব্য হলো রাঁচির হুডরু। আর তারপরের উত্তরটা হবে যে লেখক হুডরু যাওয়ার জন্য অন্যের একটি সাইকেল নিয়ে রাঁচির প্রশস্ত একটি সরকারি রাস্তায় পাড়ি জমিয়েছিলেন, কিন্তু মাঝপথে হঠাৎ মাইল সাতেক যাওয়ার পর সাইকেলের টায়ার ফেটে যায়। রাস্তাটা ছিল জনহীন, আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত। তাই নিরুপায় হয়ে এতটা রাস্তা সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন আর কি। এরপরে দেখো ছয়ের দুয়ের প্রশ্নটা আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, প্রবাদটির মর্মার্থ কি? একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো। তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, প্রবাদটির মর্মার্থ কি? এটার প্রবাদটির মর্মার্থ হলো যে যেখানে স্বাভাবিক কারণে ভয় পাওয়ার কথা, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক সেখানেই আটকে পড়ে আরও বিপদের মধ্যে পড়ে যাওয়া। এরপরে দেখো মানে আরেকটি প্রবাদ যদি হয়, তো গোদের ওপর বিষ ফোড়া এরকম লিখতে পারো। তো তো মানে এই কথাটার অর্থ হলো যেখানে ব্যথা আছে সেখানে আরও বেশি করে আঘাত লাগে। আচ্ছা, এরপরে দেখো 6-3 আছে, চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কীভাবে পুরস্কৃত হলেন? তো এই উত্তরটা এইভাবে লিখবে যে সাইকেলে হুটরু যাওয়ার পথে লেখকের সাইকেলের টায়ার ফেটে যায়,
রাস্তার ধারে লোকবসতি আছে প্রায় আরও মাইল পাঁচেক দূরে। সেই জনমানবহীন জঙ্গলি জায়গায় বাঘের ভয় থাকলেও কখনোই লেখক কিন্তু তার মানসিক বল হারিয়ে ফেলেননি, তাই তিনি নিজেকে আশাবাদী বলেছেন। তিনি আশা রেখেছিলেন বলেই অমন কুয়াশা ভরা নির্জন রাতে লড়ি থামাতে ব্যর্থ হলেও ধৈর্য নিয়ে বিশেষ সময়ের অপেক্ষা করছিলেন। অবশেষে একটি বেবি অস্টিন গাড়িতে বলপূর্বক উঠে গিয়ে তিনি বিপদমুক্ত স্থানে পৌঁছেছিলেন। দারুণ বিপদের সময় এই সুযোগ পাওয়াটাই তার আশাবাদী হওয়ার পুরস্কার। এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে ছাত্রছাত্রীরা? এরপরে পরের ক্লাসে আবার অন্য কিছু আলোচনা হবে। তোমরা এই এক ভুতুড়ে কাণ্ড গল্পটি একটু পড়বে, দেখবে খুব ভালো লাগবে গল্পটি। আচ্ছা, ওকে।